নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামী ছয় দিন 29, 30, 31, 1, 2, 3 অর্থাৎ 3রা এপ্রিল পর্যন্ত এই কটি রাশির ভাগ্য লিখবে বিধাতা। কেন আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি, আমি একটি কথা বারবার বলেছি, বিধাতার লেখন কেউ কিন্তু খণ্ডাতে পারে না। অর্থাৎ আগামী ছয় দিন যে রাশিগুলোর আমি কথা বলবো, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই রাশিগুলি, এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে এই রাশিগুলি। কেন দেখুন, রবি মীন রাশিতে অবস্থান করছে, কার সাথে অবস্থান করছে? বৃহস্পতির সাথে, দেবগুরুর সাথে রবি একত্রে অবস্থান করছে। এবং রবি 12 ডিগ্রি থেকে 19 ডিগ্রি পর্যন্ত, 12 থেকে 19 ডিগ্রি পর্যন্ত রবি কিন্তু খুব ভালো ফল দেয় এই মীন রাশিতে। এবং যুবক অবস্থাতে রবি চলে আসছে। দেখবেন মানুষ যখন যুবক অবস্থাতে থাকে কি না, তখন তার এনার্জি, কর্মক্ষমতা, বলবত্তা বৃদ্ধি কিন্তু পায়। যে কোনো মানুষ যখন যুবক অবস্থায় থাকে, যে কোনো কাজ খুব সহজে কিন্তু করতে পারে। আবার বৃদ্ধ অবস্থাতে চলে গেলে সেই কাজ করতে কিন্তু অনেক দেরি হয়ে যায়। তো এই যে রবি যে যুবক অবস্থাতে থাকছে, অর্থাৎ এই ছয়টা দিন 29, 30, 31, 1, 2, 3, 3রা এপ্রিল পর্যন্ত এই রাশিগুলোকে পড়বে মালামাল। অর্থাৎ বিধাতার হাতে লিখতে চলেছে এই ছয়টি রাশির ভাগ্য, কেউ খণ্ডাতে পারবে না। আগামী ছয় দিন নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই রাশিগুলি, ছক্কা মারতে চলেছে এক কথায়। দেখুন, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। কারণ একটি কথা আমি বারবার বলছি, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। আমি বারবার এই কথাটা বলি, যে কাজগুলো করি ওগুলো খুব চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি। ওই হচ্ছে হবে কোনো গ্রহের গোচর নাই, দুম করে বলে ফেললাম, এটা না। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। দিয়ালে যাদের পিঠ ঠেকে গেছে তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন। আপনাকে আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, আপনার হাত যদি আমি একবার ধরি আপনাদের, সেখান থেকে কিন্তু আমি টেনে তুলবই। দায়িত্ব নিয়ে বলছি এবং কনফিডেন্সের সাথে বলছি, যে রাশিগুলো নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে সেই রাশিগুলোর নাম আমি একে একে বলবো। আলোচনা শুরু করা যাক। গুরুজনদেরকে প্রণাম জানাই, ছোটদের শ্রেয়াশিস জানিয়ে শুরু করছি। আর একটি কথা, অনেকে কমেন্ট করেছেন, স্যার আপনার কি দুটো চ্যানেল আছে? আমি আবারও বলছি, না, আমার একটিমাত্র চ্যানেল। যারা পেমেন্ট করছেন অবশ্যই কৌশিক রায় দেখবেন, তারপরে আপনারা পেমেন্টটা আপনারা করবেন। আর এটাই আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার, যেটা যাচ্ছে 9609343993। এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। অর্থাৎ অনেকের ক্ষেত্রে হচ্ছে যে আমাকে জানিয়েছেন যে স্যার আপনার নাম করে অনেকে বলছে, আমি আবারও বলছি অবশ্যই আগে দেখবেন কৌশিক রায় এবং এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করবেন। আলোচনা শুরু করা যাক। নাম্বার ওয়ান রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির পঞ্চমভাবে অবস্থান করছে রবি, আপনার কর্মাধিপতি। আপনাদের এবং যুবক অবস্থায় 12 থেকে 19 ডিগ্রি যুবক অবস্থায় থাকছে। আপনাদের শেয়ার বাজার, লটারি, ট্রেন্ডিং, ফাটকা, স্টক মার্কেট, এখান থেকে আপনাদের লাভ দিবে। আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের নিশ্চিতরূপে হবে এবং আপনাদের গোল থেকে, আপনার ব্যবসা থেকে
আপনাদেরকে এই সময় কিন্তু যথেষ্ট লাভ দিতে চলেছে। নাম্বার ওয়ান রাশি বৃশ্চিক রাশি। নাম্বার টু যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির আপনার ধনাধিপতি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে, ভাগ্য ব্যবস্থান করছে ভাগ্যবতীর সাথে, অর্থাৎ ধনের ধনটা যে আপনাদের আসবে কিনা ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ বিধাতার একটা বিশেষ কৃপা আপনারা কিন্তু পেতে চলেছে, ঈশ্বরের একটা ব্লেসিং আসতে চলেছে কর্কট রাশির ক্ষেত্রে। আপনাদের ভাগ্য, আপনাদের কেরিয়ার, আপনাদের অর্থ, আপনাদের মান সম্মান এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু হতে চলেছে। দ্বিতীয় তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ঠিক কর্মভাবে বৃহস্পতির সঙ্গে অবস্থান করে সপ্তম পতির সাথে দেখুন এবং তৃতীয় পতি, আপনার কমিউনিকেশান যোগাযোগগুলো বাড়বে, আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে। ব্যবসা যারা করছেন বা যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন এই ছটা দিন আপনাদের ক্ষেত্রে খুব ভালো। আপনাদের এর পাশাপাশি যারা চাকরি করছেন গভর্নমেন্ট সেক্টরে সেখানে আপনাদের বড় ধরনের কোনো পরিবর্তন বা কোনো প্রমোশন বা ডেজিগনেশান চেঞ্জ হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে রয়েছে, আপনি মিথুন রাশির মানুষ। এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় লাভ হতে চলেছে, হঠাৎ অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির একাদশভাবে দেখুন, একাদশভাবে চতুর্থপতি, একাদশভাবে যে কোনো গ্রহই কিন্তু খুব শুভ ফল দিয়ে থাকে। বৃষ রাশির সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ দিবে, বৃষ রাশি আপনি যদি মানুষের সম্পত্তি, আপনাদের এই সময় কেরিয়ারের ক্ষেত্রে লাভ দিবে। যারা সম্পত্তি কিনতে চাইছেন বা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের অর্থনৈতিক সুযোগগুলো আপনাদের আসবে, আপনাদের সফলতা, আপনাদের সাকসেস, আপনাদের প্রফিট এই সময় কিন্তু দুর্দান্ত দেখা কিন্তু যাচ্ছে। বৃষ রাশি ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট পেতে চলেছেন আপনি যদি বৃষ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। এরপর যে রাশির কথা বলবো চার নম্বর যে রাশি সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ভাগ্যাধিপতি আপনার কেন্দ্রে অবস্থান করছে। দেখুন ভাগ্যের দ্বারা আপনাদের যে কোনো কাজ ফুলফিলমেন্ট কিন্তু হতে চলেছে, কারণ ভাগ্যাধিপতি যুবক অবস্থাতে, এটা কিন্তু বোঝার ব্যাপার রয়েছে। অর্থাৎ এই সময় বিধাতা ঈশ্বরের বিশেষ ব্লেসিংয়ে আপনাদের আয় উন্নতি বৃদ্ধি হবে, বিদেশ থেকে আপনাদের লাভ হবে, সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি হতে চলেছে, কর্মযোগ সৃষ্টি করছে, আগামী ছয় দিনের মধ্যে বড় কোনো ধরনের পরিবর্তন আসতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। আপনার সপ্তমপতি ধনভাবে, অর্থাৎ ব্যবসা যারা করছেন ব্যবসা থেকে কিন্তু আপনাদের ইনকাম খুব ভালো কিন্তু আসতে চলেছে, ডেলি ইনকাম, আপনার কেরিয়ারের ক্ষেত্রে লাভ, আকস্মিক অর্থপ্রাপ্তি এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি করছে আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এই আগামী ছয় দিন এই রাশিগুলি আমি আবারও বলবো ভাগ্য বদলাতে চলেছে। যদি আপনার ক্ষেত্রে হচ্ছে না বলছি, মিলছে না, আপনার জন্মছক, আপনার হস্তরেখা বিচার করুন, কারণ বিচিত্র কিছু যোগ সৃষ্টি হয় যে যোগগুলো মানুষের কেরিয়ারের ক্ষেত্রে, মানুষের ভাগ্যের ক্ষেত্রে, মানুষের অর্থের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। শুধুমাত্র ভিডিও শুনলে হবে না, নিজের ব্যক্তিগত ন্যাকাল চার্ট সংস্কার করা কিন্তু একান্তই প্রয়োজন রয়েছে। আবারও বলছি যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। ফোন করার থেকে আপনারা যতদিন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কি না ততদিক চট জলদি আপনারা রিপ্লাইগুলো কিন্তু পেয়ে যাবেন। ভিডিওটি প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, কারণ আপনাদের একটি শেয়ার, একটি লাইক, কমেন্ট আমাকে আরও এরকম নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করবে। নমস্কার, ধন্যবাদ।